ট্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, ট্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে ধরেই আমরা ছিলাম, প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, ক্যাগ রিপোর্ট দেখ লিজিয়ে, ক্যা দেখ লিজিয়ে, পুরা ঝুটা বাতায়া, ক্যাগ কো কোই ইনফরমেশনই নেই থা, ক্যা লিখনা হ্যায়, ক্যা লিখনা নেই হ্যায়, ক্যা লিখনা চাইয়ে, ক্যা লিখনা চাইয়ে, ইটস এ ডিস্টর্টেড ফ্যাক্টস অ্যান্ড রিটেন বাই দ্য বিজেপি পার্টি। বিহার আম্বেদকরের মূর্তির সামনে থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, ধর্ণা থেকে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা, সিএজি রিপোর্ট সর্বৈব্য মিথ্যা, মিথ্যে মিথ্যে জড়ানো হচ্ছে রাজ্যের তৃণমূল সরকারকে। কাউন্সিলরের অডিটর জেনারেলের রিপোর্টে নাকি কোনো সারবত্তা সত্য নেই, অথচ স্বাধীন সংগঠন এসিএজি দেশের সরকারের তো বটেই, রাজ্যে রাজ্যে সরকারগুলোর আর্থিক আয় খরচের হিসেব করে এই সংবিধান স্বীকৃত সংগঠন সিএজি। সেই রিপোর্টকে মিথ্যা বলে দাবি করে দেশের প্রধানমন্ত্রীকে নাকি কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। কি দাপট, সত্যি কি দাপট। কিন্তু সংবিধান কি নিয়মে বেঁধে রেখেছে সিএজিকে? অর্থনীতির ছাত্রছাত্রী মাত্রই জানেন, এই সিএজি রিপোর্ট মন দিয়ে পড়লে জানা যায় কোনো একটি রাজ্যের অর্থনৈতিক প্রগতি আর অধোগতি। সিএজি এই রিপোর্ট জমা দেয় রাজ্যপালের কাছে বা দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে, সেখান থেকে রাজ্যের সরকার বা দেশের সরকারের প্রধান এই রিপোর্ট খতিয়ে দেখবার জন্য তার বিধানসভা বা লোকসভায় পেশ করেন। বিধানসভা বা লোকসভা সেই রিপোর্ট পাঠিয়ে দেয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে, তারা সিএজি রিপোর্টের বক্তব্য খতিয়ে দেখে তার নির্দেশ অসঙ্গতি সরকারের কাছে পেশ করে। এটাই সংবিধানের নিয়ম আর নির্দেশ। আর মুখ্যমন্ত্রী কিনা সংবিধান প্রণেতার পায়ের নিচে দাঁড়িয়ে জানিয়ে দিলেন সিএজি মিথ্যে কথা লিখেছে রাজ্য সম্পর্কে। ট্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, ট্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে ধরেই আমরা ছিলাম, প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, ক্যাগ রিপোর্ট দেখ লিজিয়ে, ক্যা দেখ লিজিয়ে, পুরা ঝুটা বাতায়া, ক্যাগ কো কোই ইনফরমেশনই নেই থা, ক্যা লিখনা হ্যায়, ক্যা লিখনা নেই হ্যায়, ক্যা লিখনা চাইয়ে, ক্যা লিখনা চাইয়ে, ইটস এ ডিস্টর্টেড ফ্যাক্টস অ্যান্ড রিটেন বাই দ্য বিজেপি পার্টি। তাহলে দেখা যাক কি লিখেছে সিএজি, কেন এত রাগ মাননীয় মুখ্যমন্ত্রীর। সিএজি রিপোর্ট জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার 2,29,099 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি, এবং এই হিসেবটা 2020-21 সাল পর্যন্ত। অর্থাৎ কেন্দ্রীয় গ্রান্ট হিসেবে যে টাকা রাজ্য সরকারের কোষাগারে এসেছিল তার মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি ইউটিলাইজেশন সার্টিফিকেট বা শংসাপত্র জমা দেয়নি রাজ্যের সরকার, অর্থাৎ বেহিসেবি খরচ করেছে। ফলে রাজ্যের সরকারের আর্থিক প্রগতি বা অধোগতি সম্পর্কে সম্যক ধারণা সিএজি দিতে পারছে না। এই প্রসঙ্গে আরো একটি লাইন লিখেছে সিএজি, সেটা হলো 2011-12 সাল মমতা সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া ছিল 34,880 কোটি টাকা। 2011 সালের মে মাসে সরকার বদলের পর 2012-12 মার্চ পর্যন্ত এই হিসেব, ফলে এরও একটা অংশের ইউটিলাইজেশন সার্টিফিকেট বর্তমান সরকারের দেওয়ার কথা। তবু তর্কের খাতিরে পুরোটাই আগের সরকারের ঘাড়ে চাপালেও 2012-13 আর্থিক বছর থেকে 2020-21 আর্থিক বছরে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়ল না তার পরিমাণ একটা ছোট্ট বিয়োগিয়ে বোঝা যায়। 1,94,219 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি এই সময়কালে। এরপরেও বাকি রয়েছে আরও 2টি আর্থিক বছর, 2021-22, 2022-23। ফলে কেন্দ্রীয় বরাদ্দের টাকা খরচের জমা না পড়া হিসেবের অঙ্ক কোথায় দাঁড়িয়েছে আজকের দিনে তা কল্পনা করাও কঠিন। ইসমে দেখা গয়া পুরি তরিকে সে ইররেগুলারিটিস জো মানে বেসে হি ব্যাঠায়া, পোটেনশিয়াল ফ্রড, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড পয়সা আত্মসাত করনে কি জো চিজে হতি হ্যায় ও পুরি তরিকে সে ক্যাগ রিপোর্ট মে আতা হ্যায়। আগর হাম ডিটেল মে যায়ে তো দেখা যায়েগা জো সরকারি কাম হতা হ্যায়, সরকারি পয়সে সে জো কাম হতা হ্যায় উসকা নিয়ম হ্যায় কে কোই স্কিম ইয়া কোই প্রজেক্ট কমপ্লিট হোনে কে এক সাল কে অন্দর আপকো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেনা পড়তা হ্যায়।
लेकिन पश्चिम बंगाल में जो देखा जा रहा है कैग के रिपोर्ट में जो आ रहा है 2.4 लाख 2,40,000 ऐसे यूटिलाइजेशन सर्टिफिकेट जो है वो ड्यू है, मतलब पश्चिम बंगाल की सरकार यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रही है। और इसका अमाउंट अगर हम जोड़े कि कितना पैसा इसमें यूटिलाइज हो गया लेकिन यूटिलाइजेशन का कोई सर्टिफिकेट नहीं है, यानी काम हुआ है या नहीं हुआ है या पैसा ऐसे ही चला गया किसी की पॉकेट में, भाई को भाईपो के पॉकेट में चला गया या टीएमसी के ममता बनर्जी के भाइयों के पॉकेट में चला गया, ये किसी तरीके इसका कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1.95 लाख करोड़, यानी लगभग 2 करोड़ से भी ज्यादा इसका यूटिलाइजेशन सर्टिफिकेट, इतना पैसे का यूटिलाइजेशन सर्टिफिकेट ममता बनर्जी की सरकार ने नहीं दिया है। सेजी तार रिपोर्टे एउ जानिए छे कोन शाले कतो कोटी टाका यूटिलाइजेशन सर्टिफिकेट जमा देयनी ममता बंदोपाध्याय सरकार, जेखान थेके बोझा जाबे एई राज्य सरकारेर बेपरोवा दुर्नीतिर शुरू ठीक कबे थेके, कबे थेके लागाम छाड़ा हय बर्तमान राज्य सरकारेर आर्थिक नियम नीति। तबे आजके आपनादेर देखाबो सेई पाँचटी दफ्तरेर नाम जरा सबचे बेशि आर्थिक दुर्नीतिर संगे जड़ित बोले मने करा होच्छे। जे पाँचटी दफ्तर कोनो नियम नीति ना मेने यथेच्छ तछरूफ करेछे सरकारी अर्थ, जार मध्ये दुटी आबार मुख्यमंत्री निजस्व दफ्तर एवं आरो एकटी आंशिकभावे मुख्यमंत्री निजेई देखभाल करते बेशिरभाग समय। पंचायत ও গ্রামীণ উন্নয়ন দফতর হিসাব মেলেনি 81,839 কোটি টাকার, স্কুল শিক্ষা দফতর হিসাব মেলেনি 36,850 কোটি টাকার, পুর নগর উন্নয়ন দফতর হিসাব মেলেনি 30,693 কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর হিসাব মেলেনি 12,705 কোটি টাকা, নারী শিশু কল্যাণ দফতর হিসাব মেলেনি 12,638 কোটি টাকা। এরপরও আরও তিনটি গুরুত্বপূর্ণ দফতরের নাম উল্লেখ করেছে সিএজি, সেগুলি হল কৃষি, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা ও বিদ্যুৎ দফতর। এই তিন দফতরের অনাদায়ী হিসেবের পরিমাণও খুব একটা কম নয়, প্রায় 17,000 কোটিরও বেশি, ফলে বোঝাই যাচ্ছে কি ব্যাপক হারে হিসেবহীন খরচ করেছে রাজ্যের সরকার। হিসেববিহীন খরচ শব্দটা ব্যবহার করছে সিএজি, আসলে এটাকেই সরকারিভাবে চুরি বলছে গোটা বাংলা। সব মিলিয়ে যার পরিমাণ 1,94,219 কোটি টাকা, তাও 2020-2021 সাল পর্যন্ত। পরের 2 বছরের হিসেব নাটক আবি বাকি হয়। প্রশ্ন হচ্ছে এত লক্ষ কোটি টাকার হিসেব দিল না কেন রাজ্যের সরকার? জানান আপনার মতামত নিচের কমেন্টে। মাধ্যম বিউরো রিপোর্ট।